নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো সকালবেলা দেখতে পাচ্ছ, সকাল নয়, এখন বাজে প্রায় 10:30। তো শুভাঙ্গিনীকে আজকে ন্যাড়া করে দেওয়া হয়েছে, কারণ ওর মাথায় দেখতে পাচ্ছ লাল লাল ঘামাচি বেরিয়ে গেছে পুরো মাথাটায়। তো সেই কারণে ওকে আজকে ন্যাড়া করিয়ে দিয়েছে। তো সৌভিক ন্যাড়া করে দিয়েছে, তো সাবধানে। তো ওকে বলছিলাম একটু দুধ খা, এই বদমাইশি প্রচুর করছে আর গরমও প্রচণ্ড পড়েছে, একটুও বৃষ্টির বালাই নেই, কী করবো আর বোঝাই যায় না। আর ওই জন্য শুভাঙ্গিনী গায়ে একটুও জামাও রাখছে না, ঘেমে শুধু চান হয়ে যাচ্ছে। আর সাথে তো লাইনের যে কারেন্টের যে অবস্থা, গেলে আর আসতেই চাইছে না, 1 ঘন্টা হয়ে যাচ্ছে তবেই আসছে। কাল সারারাত্রি এরকম গেছে শুভাঙ্গিনী, প্রায় 8:30 সময় ঘুম থেকে উঠে একটু বিস্কুট খেয়ে তারপরে ওর বাবা ওকে ন্যাড়া করিয়ে দিল। এইদিক সেদিক করতে করতেই 10:30 কখন বেজে গেছে, 11টা কখন বেজে গেছে সে বোঝা দেয়। তো ওকে একটু খাইয়ে দাইয়ে দিয়ে স্নান করে একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করলাম, আজকে একটু ওটস খেলাম। তো কারণ কদিন ভোর খুব রিচ খাওয়ার হয়ে যাচ্ছে, যে কারণে আমি একটু ওটস, একটু ফল, একটু সিডস দিয়ে নিজেই খেয়ে নিলাম। তো খেয়েই তারপর ফুকু বলল, কাকিমা একটু চিজি ম্যাগি বানিয়ে দাও। তো সেই কারণে একটু চিজি ম্যাগি ওকে করে দিলাম। তো কর্ন দিয়ে একটু চিজ দিয়ে ম্যাগিটা একটু সিদ্ধ করে নিলাম প্রথমে, নিয়ে তারপরে কর্নগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু অরিগানো ছিল, তো অরিগানো একটু দিয়ে দিলাম, সাথে একটু চিজ, চিজটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ যেহেতু চিজি ম্যাগি তো সেই কারণে চিজি দেখতে পাচ্ছ ওপরতে চিজি দিয়ে দিচ্ছি। আর তো ফুকু প্রথমে খাচ্ছে, ও গরম, তো ফুকু খেয়ে বললো খুব ভালো হয়েছে। তাই তো রান্না আজকে নিরামিষ হয়েছে, ফুলকপির রেজালা তো নিরামিষ করে করা হয়েছে। তো সবটা ফুলকপি, আদা, কাজু একটু গ্রেট করা, তার সাথে একটু নুন হালকা, একটু গরম মশলা, একটু কাজু কিশমিস বাটা, পোস্ত বাটা দিয়ে আজকে রান্না এরকম হলো। তো তারপরে সারা দুপুরটার ঘুম নেই, সারাদিন এই করে যাচ্ছে বদমাইশি, আর বলো না সারাক্ষণ এরম যদি করে আমি কখন যে শরীরে রেস্ট দেবো, কখন যে আমি কী করবো বোঝাই দেয়। তো দেখতে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বন্ধুরা জানিও। আর শুভাঙ্গিনী সত্যি কথা বলতে খুব দুষ্টু হয়ে গেছে। তো এই নিয়ে আজকে ব্লগ, তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমাদের অফিসিয়াল যে ইউটিউব পেজ রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এরকম করে আজকে গেল শুভাঙ্গিনী, আজকে ডিম সিদ্ধ ভাত খেয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফ্রেন্ডস।